সেসব আর হয়ে ওঠে না। ধরুন আপনাদের কারখানায় 8 ঘন্টা কাজের দাবিতে যখন লড়াই আন্দোলন চলছিল, তখন একদিন উইলসন সাহেব রেগে গিয়ে তার হাতের ব্যাটন দিয়ে ওই ইসরায়েলের মুখে মেরেছিল। সে একদম ঠোঁট ফেটে গলা বুক সব রক্তে ভেসে গিয়েছিল। আর আপনি তখন ওই উইলসন সাহেবকে দুহাতে মাথার উপর তুলে ধরে দৌড়াতে দৌড়াতে কারখানা শেষ কোনায় নিয়ে গিয়ে ছাইগাদা ফেলেছিলেন। লেখেন কমরেড বসু, এসব তো অনেক পুরনো গল্প, সবাই জানে। এর পরের গল্পটাও আপনার জানা, কিন্তু মূল প্রশ্নটা পুরনো হয়ে যায়নি, এখনো নতুন। সেই রাতে পার্টি অফিসে জেলা কমিটি মেম্বার মহাদেব ভট্টাচার্য আপনাকে বলেননি যে জার্মানিকে ঠেকাতে এখন ইংরেজ সোভিয়েত সব এক কাট্টা, ফলে কারখানায় এমন কোনো লড়াই আন্দোলন করা যাবে না যাতে ইংরেজ সরকার বেকায়দায় পড়ে, বলছিলেন তো? কর্নেল ভট্টাচার্য আপনাকে এও বলেছিলেন যে নওয়াজ তোমার বয়স কম, এই পরিস্থিতিতে মাথা গরম করে কোনো হঠকারি কাজ করো না। কিন্তু ওই উইলসন সাহেব যে আপনার বুকে কামড় দিয়ে রক্ত বার করে দিয়েছিল, কোনো আন্তর্জাতিক পরিস্থিতির বিচার করে সে জ্বালাকি জুড়ে আজ 10-11 বছর পরেও, পার্টিতে এত অদল বদল ঘটে যাওয়ার পরেও এখনো কিন্তু তখনকার ওই আন্তর্জাতিক পরিস্থিতির মূল্যায়ন আর পার্টির ভূমিকা নিয়ে কেউ আপনাকে কোনো ব্যাখ্যা দিতে আসেনি। ঘটনা আরো আছে। কোন পরিস্থিতির বিচার করে সুভাষচন্দ্র বসুকে আমরা বিশ্বাসঘাতক বলেছিলাম? স্বাধীনতার ঠিক পরে পরে ইয়ে আজাদি ঝুটা হায় স্লোগান কেন দেয়া হয়েছিল? সেসব ভুল হয়েছিল নাকি আমাদের অবস্থান ছিল একেবারে সঠিক? এসব এসব বিস্তৃতভাবে বলতে হবে। আপনাকে বলছি নওয়াল, আজ থেকে 10-20-30 বছর পরে শুধু কিছু সুবিধা দেওয়ার জন্য না, তখনকার পার্টির নেতারা হয়তো এই সমস্ত কিছুকেই আমাদের ভুল হয়েছিল বলে সামান্য একটা বিবৃতি দিয়ে দায় সারবেন। কিন্তু কেন, কোন বিচারে ভুল করাটা তখন অবশ্যম্ভাবী ছিল অথবা ভুল কিছুই ছিল না? এখন আমরা নানা রকম বন্দোবস্তের খেলায় এইসব বিবৃতি দিচ্ছি, এসব আরো ভালো করে জানার বোঝার প্রয়োজন আছে আপনার। তবে সে সময় বোধহয় আর পাবেন না। আপনার মতো একজন কাউকে ওপরে আরো ওপরে তুলে ধরাটা পার্টির দিক থেকেও এখন খুব প্রয়োজন। দুই কানের কাছে এমন সঙ্গীত পরিবেশনে ব্যস্ত, ঘুম তো ঘুম, এবার আমাকেই বোধ হয় অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলবে। আপনার মুখে মশার গল্প, জেলে থাকলে তো আপনার ডাকডাকাই প্রথম শোনা যেত। আরে সে রাজার যা, ব্রিটিশের মশা, সভ্যতার শ্রেষ্ঠ উপদ্রব। কোন শব্দ নেই, গান নেই, তোমাকে তৈরি হওয়ার সুযোগও দেবে না। হঠাৎ ফটাং করে একটা প্রবল কামড়, তারপর রক্ত তক্ত বের করে একেবারে নিশ্চিন্ত। কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতো না। চেষ্টা করুন, চেষ্টা করুন। অহিংস উপায়ে ব্যাটারি নিরস্ত করা যায় কি রাই টানবি, কিন্তু ভক্ত চুষাদের কবজা করা অত সহজ আর পারা গেছে না গো। তোরি সদা করি বর্গীরা সভাকে বাইরে, গুড়গুটি অন্ধার রাতে, গুড়গুটি অন্ধার রাতে। বিজনদার কোনো খবর জানো? না, এখন নিয়মিত দেখা হয়। তবে সপ্তাহ দুয়েক আগে মুক্তাঙ্গনে ওনার গোত্রান্ত নাটকটা দেখলাম, যেমন বিষয় তেমন অভিনয়, অসাধারণ অসাধারণ। গোত্রান্ত? হ্যাঁ, হরেন মাস্টার পড়েছি নাটকটা। উদ্বাস্তু মানুষের যন্ত্রণাকে বুকের ভেতর এমন ভাবে ধরে রেখেছে মানুষটা, এতদিনে
পুড়ে যাওয়ার কথা ছিল। রোজই তো করছেন। হ্যাঁ ভাবা যায়, পার্টির সাংস্কৃতিক ফ্রন্টে ঋতিক বিজন কেউ নেই। এই নয় থাকতে পারলো না সেটা বলবো। জানি না শেষ পর্যন্ত কি হবে, কোথায় গিয়ে থামবো সবাই। একটু রাত হয়ে গেল। না না ঠিক আছে ঠিক আছে, একটু রাত হলো না ওই পুরনো দিনের গোপন মিটিং গুলোর উত্তেজনাকে আবার একটু টের পায়। সেই উত্তেজনাকে আরো বেশি করে উপভোগ করবার জন্য বোধহয় এখনো রাজ্য কমিটির কোন সদস্য এসে উপস্থিত হননি। না এসে গেছে, এসে গেছে। দিনিও এসে খবর দিল ওরা কাকিনাড়া স্টেশনে পৌঁছে গেছে। স্টেশনে? হ্যাঁ। আরে আজকে কোথাও আচ্ছা আপনার যাওয়া কত দূর ঠিক হলো? ওই তো ওই সামনের মাসের 20 তারিখ। কোথায় গিয়ে উঠছেন? কৈলাসহরে কমরেড সনাতন রিয়াংয়ের বাড়ি। আসলে ওই আগরতলা পার্টি অফিসে এখন বড্ড বিপ্লবীদের ভিড়। আপনি কৈলাসহর আগরতলা এসব যাতায়াত করবেন নাকি? হ্যাঁ আরে 18 মোড়া তেলিয়া মোড়ায় ঘুরপাক খেতে খেতে পাকস্থলী আর মগজ এই সমস্ত কিছু গুলিয়ে উঠবে কিন্তু। আরে না না মগজটা তো ঠিক রাখতেই হবে, ওটাই তো আমার একমাত্র অস্ত্র। যাব আগরতলাতেই যাব, তবে ওই কৈলাসহর ধর্মনগর কমলপুর এইসব জায়গার পার্টি ইউনিট গুলোর সঙ্গে কিছুদিন বসা দরকার। বাবা রিক্সা করে? হ্যাঁ রাজ্য কমিটির প্রবীণ নবীন দুই সদস্য একসঙ্গে আসছে, সে কি কম কথা হলো? কলকাতা থেকে বেরোতে বেরোতে বহুত দেরি হয়ে গেল, তারপরে ট্রেন লেট, বেরাপুর স্টেশনে নতুন লাইন বসাচ্ছে, আর তার মধ্যে স্টেশনের বাইরে ফরিদের রিক্সা, সে একদম নাছর বান্দা কিছুতেই ছাড়বে না, আমাদেরকে নিয়ে আসবে। লক্ষ্মী এত খুশি, মনের আনন্দে গাইতে গাইতে সিধে কুলি টিপো নিয়ে চলে গেল। তোমরা তো আনন্দে আত্মার হয়ে গান করছিলে না? না না একে অন্ধকার, তারপর নিজেদের মধ্যে কথা বলছিলাম তাই বুঝতে পারিনি। আরে স্টেশন থেকে বেরিয়ে যাবো বাঁ দিকে, কখন যে ডান দিকে ঘুরিয়ে 1 কিলোমিটার চলে গেল টেরি পাইনি। তারপরে ওইখানে গিয়ে যখন সবকিছু বুঝা গেল তখন ফরিদ সরমসা বলছে কি কলকাতা থেকে লাল ঝান্ডা পার্টির আদমি লোক এলো, লিডার লোক এলো, তা আমি ভাবলাম কি কুলি ডিপোয় কোনো মিটিং আছে। ঠিকই তো বলেছি, লাল ঝান্ডা পার্টির মিটিং তো কুলি ডিপোতেই হবে নাকি? এবার ঠিক আছে কথাবার্তা গুলো শুরু করা যাক। আরে বাড়ির লোক তো কুলি ডিপোর গল্প শোনবার জন্য সারা রাত দরজা খুলে বসে থাকবে না। সে কি এখনো থাকবেন না? না না তাদেরও অন্যরকম কাজকর্ম থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সবার কাজ শুরু করা যাক। নৃপেন্দা আপনি মিটিংটা কন্ডাক্ট করুন। আরে এটা কন্ডাক্ট করার কি আছে বলুন তো, বিষয়টা আপনাদের সকলেরই জানা, আপনারা প্রত্যেকের মতো করে মতামত জানাবেন, আর এই আলোচনার একটা রিপোর্ট রাজ্য কমিটিতে পাঠাতে হবে, ব্যাস এই তো ব্যাপার। আরে সেটাই তো, রিপোর্টের তলায় তো কারোর একজনের সই দরকার নাকি? নিমি না দেরি করবেন, বিষয়টা হচ্ছে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন রাশিয়ার সমস্ত রকম বিচ্যুতির জন্য কমরেড স্টালিনকে একতরফাভাবে দোষীর কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে। তার গণতান্ত্রিক মনোভাব, তার অগণতান্ত্রিক চিন্তাভাবনা ইত্যাদির জন্যই নাকি সোভিয়েতে সমস্ত রকম অসমাজতান্ত্রিক কাজকর্ম শুরু হয়েছিল। দ্বিতীয়ত সোভিয়েতের নয়া মুখপাত্র কমরেড নিকিতা কুশ্চেভ সমাজতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে 3 শান্তির তত্ত্ব হাজির করেছেন। এই দুটো বিষয় নিয়ে সারা বিশ্বের সমাজতান্ত্রিক শিবিরে প্রবল আলোড়ন উঠেছে, অবশ্য আমাদের পার্টিও এর বাইরে নেই। আমাদের পার্টির মধ্যেও যে নিয়ে বিতর্ক চলছে সেটা পার্টির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব লক্ষ্য করেছে। তাই আজকের এই মিটিংয়ে আপনারা এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, আর এই প্রত্যেক জেলা কমিটি থেকে উঠে আসা এই আলোচনার ভিত্তিতে পার্টি তার আগামী দিনের কর্মসূচিকে একটা সঠিক জায়গায় দিয়ে যেতে পারবে বলে তাদের ধারণা। কমরেড ভবনাথ আপনি শুরু করুন। না কমরেড চক্রবর্তী এক মিনিট কমরেড আমি একটু বসি, সবার অনুমতি নিয়ে। নিশ্চয় 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 ব্রিটিশের পুলিশের আপনি এখানে আরাম করে বসুন, আমি ওইখানে বসছি, ওইখানে বসছি। না কমরেড চক্রবর্তী যতটা সহজ বিষয়টা বললেন আমার মনে হয় বিষয়টা ততটা সহজ নয়, আমাদের আরো গভীরভাবে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। সমগ্র পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতি এবং নতুন যুগের সঙ্গে খাপ খাইয়ে নেবার যুক্তিকে
খুব বেশি করে গুরুত্ব দিয়ে সোভিয়েত পার্টি প্রেসিডেন্ট কমরেড নিকিতা ক্রুশ্চেভ তিন শান্তির তত্ত্ব নামে একটি অত্যন্ত বিপজ্জনক প্রস্তাব সমাজতান্ত্রিক আন্দোলনের সামনে এনে হাজির করেছেন। শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ প্রতিযোগিতা এবং শান্তিপূর্ণ পথে সমাজতন্ত্রের উত্তরণ, অর্থাৎ এখন থেকে সাম্রাজ্যবাদী শক্তিগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চলতে কোন দেশের বিপ্লবী পার্টি ধীরে ধীরে নিজের শক্তি সঞ্চয় করবে এবং তারপর শুরু করবে দেশীয় দালালদের বিরুদ্ধে লড়াই। সামান্য বোধবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে বোঝা সম্ভব যে সাম্রাজ্যবাদী শক্তি আর তার দেশীয় দালাল না কোন দেশে বিপ্লবী শক্তিকে এমন ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে দেবে না। সমাজ বদলে যে কোনো চিন্তা ভাবনাকে একবার শুরুতেই থামিয়ে দেবে তারা, এবং সেটা শুধু পুলিশ মিলিটারি দিয়ে নয়, হাজারটা রাস্তা ধরে বিপ্লবী চিন্তা এবং কাজকর্মকে একেবারে শেষ করে দেবে তারা। আমাদের পার্টির ভেতরে ওই বিপদগামী সংশোধনবাদী চিন্তা ভাবনা কাজ করতে শুরু করেছে, সেটা কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করছি। হ্যাঁ, একথা ঠিক, একথা ঠিক যে আমাদের মধ্যে অনেকেই সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু পরিস্থিতিটা অনেকটা বদলে গেছে। পুরনো মার্কা মারা বিপ্লবী চিন্তা ভাবনা দিয়ে এখন সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে গেলে চলবে না। মনে রাখতে হবে ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার প্রখ্যাত প্রশান্ত চন্দ্র মহানলবিশ। আমরা বিপ্লবীরা তাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখব? দ্বিতীয়ত, সেই আলোচনায় অংশ নিতে পশ্চিমের অর্থনীতিবিদদের সঙ্গে এদেশে এসেছেন পূর্ব ইউরোপ এবং সোভিয়েত সমাজতান্ত্রিক দেশের পরামর্শদাতারা। শুনুন, এদেশে বড় বুর্জোয়া বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছেন আমাদের প্রধানমন্ত্রী, ফলে তারাও তাকে ক্ষমতায় রেখে দেবার সব রকম চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু এত সহজে কি হিসেব মেলানো সম্ভব? তত্ত্ব আর প্রয়োগ তো সবসময় সব পরিস্থিতিতে এক থাকতে পারে না। কমরেড তা হয়তো পারে না, কিন্তু পরিস্থিতির দোহাই দিয়ে মৌলিক নীতিকেই তো বদলে ফেলা যায় না। এই পরিস্থিতির দোহাই দিয়ে রাশিয়া যুগোস্লাভিয়া কিংবা পোল্যান্ডকে নিজেদের থাবার নিচে বসিয়ে রেখেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে রাশিয়াকে আলাদা করে দেখছেন কেন আপনি? হ্যাঁ, আরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এশিয়ার বৃহত্তম নেতা আমার বড় ভাই বলে সম্বোধন করেছিলেন কে? আপনাদের মহান চীনের কমরেড চৌ এনলাই। কোন একটি দেশের সমাজ বদলের রূপরেখা উঠে আসে এই রকমই দেশীয় আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাখ্যা বিশ্লেষণ ঠিক করে দেয় লড়াই আন্দোলনের পথ। কিন্তু সেই বদলের প্রধান রূপকার যারা, যাদের হাত ধরে দুনিয়ার চাকাটা উল্টো দিকে ঘোরে, তারা কিন্তু কখনো এইসব আলোচনায় অংশ নিতে আসে না, হয় এই দল অথবা ওই গ্রুপের প্রতি, হয় এই দল অথবা ওই গ্রুপের প্রতি অন্ধ আনুগত্য জানিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো কাজই থাকে না। তাদেরই জেগে থাকা, সচেতন ভাবে সক্রিয় হয়ে থাকাটাই ছিল সবচেয়ে প্রয়োজন। নেতারা বলেন এখন এসব কথা ভাবার কোনো মানেই হয় না, দিন বদলে গেলে তখন সবাইকে সচেতন করে তোলা যাবে, আপাতত আমাদের দেখানো পথই তোমার একমাত্র রাস্তা। আর এইভাবেই বেরোবার কোনো পথের হদিশ না জেনে ক্রমশ চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়তে থাকে সাধারণ মানুষেরা, অসংখ্য নাওয়াল আগাড়িয়ারা, নাওয়াল সৎ, নাওয়াল একনিষ্ঠ, নাওয়াল পরিশ্রমী এবং অবশ্যই নাওয়াল পার্টির একান্ত অনুগত, কিন্তু সেও কিংবা বেশিরভাগই সমস্ত চিন্তাভাবনার দায়িত্ব নেতাদের হাতে তুলে দিয়ে পার্টির সঙ্গে তারা জুড়ে থাকে কেবল কাজে, পার্টি প্রোগ্রামে। এইসব অসাধারণ কর্মীদের ভেতরকার যে শূন্যতা, সেই শূন্যতা নিয়েই তাদের কেউ কেউ যখন আবার নেতা হয়ে যায় তখন সেই শূন্যতার মাসুলও দিতে পারে। কখনো কোনোদিন কিংবা চলতে চলতে অনেক পরে কখনো যদি সে তার এই শূন্যতা অসম্পূর্ণতার কথা অনুভব করে কি করুণ অসহায় অবস্থা হবে না তার? আর এই শূন্যতা এই অসম্পূর্ণতা নিয়েই আমাদের নাওয়াল,
কামরেড নওয়াল আগারিয়া ক্রমশ উঠে যেতে থাকে ওপরে আরো ওপরে। আসে সেই মহাদিন বিশেষ কাহিনী প্রচার।